সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি রান্না করে দেখাবো ঝিঙ্গে দিয়ে চিংড়ি মাছের শুক্তো। এখন তো প্রচণ্ড পরিমাণে গরম, আর এই গরমে অল্প মশলায় এই ঝিঙ্গে শুক্তোটা কিন্তু আপনারা রান্না করতে পারেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে অনেকগুলো ঝিঙ্গা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই ঝিঙ্গার পরিবর্তে দুন্দুল দিয়েও কিন্তু এই শুক্তোটা রান্না করতে পারেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণে ঝিঙ্গে নিয়েছি, কারণ রান্না করার পর এটা অনেকটাই কমে যাবে। আর এখানে আমি 5 থেকে 6টা বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা অনেকটা বাড়িয়েও নিতে পারেন এবং ছোটো সাইজেরও চিংড়ি নিয়ে নিতে পারেন। এখন আমি ঝিঙ্গেগুলো কেটে নিয়েছি, একটু সামান্য মোটা করেই কেটেছি, আর সাথে 2-1টা ছোটো সাইজের আলুও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা বাদও দিয়ে দিতে পারেন। আর সাথে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি, ঝালটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছি। এর পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমি একটু কম চিংড়ি মাছ দিয়ে করছি, কারণ অ্যালার্জির কারণে আমি অনেকটাই চিংড়ি মাছ কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নামিয়ে নিয়েছি। নামানোর পর এখানে অল্প পরিমাণে আদা ছেঁচে দিয়ে দিয়েছি। তো আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন এখানে 1/2 চামচ পরিমাণে কাঁচা জিরা, 2টা তেজপাতা, আর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে রাঁধুনি। তো এগুলো দিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এই সবজিগুলো দিয়ে দেব। তো দিয়ে ভালো করে একটু এই মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো আমি মশলাগুলোর সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি। এর পর্যায়ে এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই একটু কম দিতে হবে, কারণ যেহেতু এটা শুক্তো, বেশি মশলা দিলে এই শুক্তোটার কিন্তু টেস্টটা একদমই ভালো আসবে না। আর দিয়ে দিলাম 7 মতো লবণ। তো সবগুলো মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন যে মশলাগুলো আমি দেব এই শুক্তোটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে নেবে, সেটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে ধনে, 1 টেবিল চামচ পরিমাণে রাঁধুনি, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা জিরা, আর 1টা তেজপাতা। তো তেজপাতাটা ছিঁড়ে নিয়েছি, আর এই মশলাগুলো আমি কিন্তু মিহি করে বেটে নিয়েছি। তো এখন ঢাকনাটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা এই ঝিঙ্গে থেকে জল বেরিয়ে এসেছে, আর ঝিঙ্গিগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো ছিল, এটা কিন্তু সিদ্ধ হওয়ার পর একদমই কমে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল, কারণ যেহেতু এটা শুক্তো, শুক্তোটা একটু মাখামাখা হবে, তাই এখানে বেশি পর্যাপ্ত পরিমাণে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা পাঞ্চে ভাব চলে আসবে। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, এই বাটা মশলাটা এই শুক্তোতে মিশিয়ে দিলাম, আর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। তো এগুলো দিয়ে এখন আমি একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছেন শুক্তোর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন আমি আরও একটু ঢাকনা খুলে শুক্তোর ঝোলটাকে গাঢ় করে নেব, কারণ একটু মাখামাখা হলে কিন্তু শুক্তোটা খেতে বেশ দারুণ লাগে। তো আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর কিন্তু এটা ঠান্ডা হলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন শুক্তোটা কিন্তু অনেক দারুণ হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর পরবর্তীতে এই ধরনের ভালো ভালো রেসিপি পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।